নমস্কার কৃষক বন্ধুরা, আমি আপনাদের বন্ধু হাবিব আব্বাস। আমি এলাম নহাটার কাছাকাছি একটি ফিল্ডে, নাম হচ্ছে জায়গাটার নাম ফুলবাড়ি। তো কথা বলবো আমার এক কৃষক বন্ধুর সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরে আমাদের ফার্টিসিল 2121 ব্যবহার করছেন। তো সর্বপ্রথমে জেনে নেবো কৃষক বন্ধুর নাম, আপনার নামটা বলেন। দীপঙ্কর দত্ত। দীপঙ্কর দত্ত, আর আপনার ফোন নাম্বার আছে? আছে। ফোন নাম্বারটা একটু বলুন। 70-74-42-40-22। তো সর্বপ্রথমে দাদাকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাবো। আপনি কতদিন আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করছেন? গেলবার আমাদের বাড়িতে মিটিং হয়েছিল, মানে ফার্মার মিটিং হয়েছিল। আপনি যেটা বললেন, আমাদের যিনি আরএম স্যার, নীলাদ্রি স্যার এসেছিল সেই মিটিংয়ে, সেই মিটিংয়ে তার আলোচনা শোনার পরে আপনারা ইন্টারেস্টেড হয়ে ব্যবহার শুরু করেছিলেন। তো এ যাবৎকাল আপনারা এই 2121 স্যার কত লিটার ব্যবহার করেছেন? আমাদের দু ভাই প্রায় 3 লিটার ব্যবহার করেছি। 3 লিটার ব্যবহার করেছেন। তো এটা আপনারা কিসে ব্যবহার করেছেন এবং কীভাবে ব্যবহার করেন? পটলে ব্যবহার করেছি, স্প্রে করে 50 গ্রাম পার ব্যারেলে স্প্রে করে দিতাম। 50 গ্রাম পার ব্যারেলে দিয়েছেন, এবং এটা কতদিন অন্তর অন্তর আপনারা ব্যবহার করেন? 15 দিন। 15 দিন অন্তর। তো এটা ব্যবহার করার ফলে আপনার গাছের কী পরিবর্তন আপনাদের চোখে আসতো? পরিবর্তন পেয়েছি, গাছে সবুজ ভাব আসতো, ফল জালি বাড়তো, গাছের গ্রোথ বাড়তো। মানে গাছের ফুল জালিটা যেমন চাইতেন তেমন আসতো, আবার সারের ঘাটতি, যে সার দিলে যে ফলটা পেতাম আচ্ছা সেটা পাওয়া যেত। তো এ ব্যবহারের পরে কি আপনারা মাটিতে যে রাসায়নিক সার, যেটা দানা সার আমরা বলি, সে দানা সার কি একটু কমিয়েছেন না? দানা সার এটা দিলে দানা সারটা দিতাম না, খুব কম দিতাম, মানে দানা সারের পরিমাণ খুব কম। তো সেই হিসেবে এর যে খরচটা, রাসায়নিক সারের খরচটা কি কমতো না আরও একই রকম? অনেক কম, অনেক কম, অনেক কম। তো ধন্যবাদ দাদা, আপনার এই মোটিভেশন পরবর্তী চাষিরা যারা এখনও ব্যবহার করেনি বা এ সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদের সম্পর্কে কোনো বার্তা ধরুন আপনি ব্যবহারকারী চাষি, যাতে আপনার কথা শুনে চাষিরা উদ্বুদ্ধ হয়। এরকম কোনো চাষিদের কাছে আমার অনুরোধ, আপনারা এটা ব্যবহার করেন, আশা করি সারের চেয়ে কম খরচে হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে অসংখ্য। তো আপনারা শুনলেন আমার দাদা, যিনি এই প্রোডাক্ট কয়েক লিটার ব্যবহার করেছেন। তো তার কাছ থেকে ওপিনিয়নটা আমরা এই কারণেই নিলাম যে আগামী দিন যে সমস্ত নতুন এরিয়ায় আমরা কাজ করছি সেই সব চাষিরা যাতে ব্যবহার করে এবং আমাদের প্রতি আত্মবিশ্বাস রাখে যে এই প্রোডাক্ট ব্যবহার করলে চাষি সত্যি উপকৃত হয়, সেই জন্য ব্যবহারকারী চাষির ওপিনিয়নটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমরা আসছি আগামী দিন আপনাদের মাঠে, আপনাদের মাঠে ডেমো থেকে শুরু করে সব রকম পরিষেবা আমরা দেব, আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টের অথেন্টিক রেজাল্ট আছে, তারপরে আপনারা নিশ্চিত হয়ে ব্যবহার করুন এবং চাষির উপকার হলে আমরা খুশি। ধন্যবাদ সকলকেই।